আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ করে দেখাবো। আসুন শুরু করা যাক। আমি একটা পাতিলে 4 কাপ পানি নিয়ে নিচ্ছি। প্রথমে আর একটা চিকেন মিডিয়াম সাইজের চিকেনের থায়ের পিস নিয়ে নিয়েছি, হাড় সহ। একটু সল্ট দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এটা দিয়ে সবকিছু মিক্স করে বয়েল করে নেবেন। চিকেনটা হয়ে গিয়েছে, আমি এটা বের করে নিব। আর আমি সেই স্টকটার মধ্যে 4 কাপ পানি আমি আরো অ্যাড করে বাড়িয়ে নিয়েছি, আর 1/2 টিস্পুন সল্টও অ্যাড করে দিয়েছি। এরকম বয়েল হওয়ার পর আপনারা সব ভেজিটেবল গুলো অ্যাড করে নিবেন। আমি এখানে নিচ্ছি ক্যারেট 1/2 কাপ, ব্রকোলি 1/2 কাপ, আর কলিফ্লাওয়ার 1/4 কাপ। আর সিদ্ধ করা চিকেন গুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে এটার সাথে মিক্স করে দিয়েছি। ভালো মতো নাড়িয়ে ভেজিটেবল গুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিবেন। ভেজিটেবল গুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি 1/2 টিস্পুন, সয়া সস দিচ্ছি 1/2 টিস্পুন, আর টমেটো সস 2 টিস্পুন। আপনারা আপনাদের স্বাদ মতো জিনিসগুলো আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে একটা ডিম এরকম ফেটে এখন সুপের সাথে মিক্স করে নিব। আর এখানে আমি অ্যাড করছি এখন কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন। আপনারা ঠান্ডা পানিতে গুলে সুপের সাথে মিক্স করে দিবেন। তৈরি হয়ে গেল মজাদার চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ। আমি এখানে গার্লিক ব্রেড দিয়ে এটা সার্ভ করেছি। আশা করি এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।